হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জেনপাস ইউজি 2023 এর যে অ্যাসপিরেন্টসরা ছিলে তাদের মধ্যে একটাই এখন প্রশ্ন বা একটাই চিন্তা যে কাউন্সিলিং কি করে করব, এবং সেখানে মেন প্রশ্ন হচ্ছে যে চয়েস ফিলিং এ কোন কলেজ আগে দেব, কোন কলেজ পরে রাখবো, চয়েস ফিলিংটা কি করলে কিভাবে প্রেফারেবল কলেজগুলোকে চুজ করব যাতে আমি নিজের জন্য পছন্দসই কলেজ পাই। এবার তার জন্য অনেক স্টুডেন্ট আমাকে বলছো ম্যাম কলেজের লিস্ট বানিয়ে দিন। এবার আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আবার তোমাদেরকে বলছি যে আমি কোনো কলেজের লিস্ট বানিয়ে দিতে পারি না, তার কারণ তোমাদের প্রেফারেবল কলেজ কোনটা সেটা তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী বুঝবে। তোমরা কোথায় থাকো, কে কোথায় মানে কোন ডিস্ট্রিক্টে থাকছো, সেখান থেকে কোনটা কাছে, কি চাইছো তোমরা, কিভাবে চাইছো যে তোমাদের কোন কলেজটা সুবিধাজনক, তো সেটা তোমরা নিজেরা নিজেদের প্রয়োজনীয়তাটা বুঝবে। কিন্তু প্রয়োজনীয়তাটা বুঝবে কিভাবে বা কোন কোন প্যারামিটারগুলোকে মাথায় রেখে তুমি তোমার জন্য বেস্ট কলেজটা চুজ করবে সেটার আইডিয়াটা আমি তোমাদের দিতে পারি, এবং সেটাই সব ভিডিওতে তোমাদের কাছে বলে আসেছি। এবং আজকে আমি টোটাল মানে সামারি করে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। দেখো সবারই চাহিদা হচ্ছে আমি জেনপাস ইউজিতে কলেজ চুজ করব কি করে তার আইডিয়া, তো সেটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু সাজাতে হবে তোমাদের, কেন সবার দরকার, সবার প্রায়োরিটি সবার মতন ডিফারেন্ট। দেখো প্রথমে আমি বলবো যে সবার এটাই দরকার যে গভর্নমেন্ট কলেজ নিশ্চয়ই সবার আগে প্রায়োরিটিতে সবার থাকবে, দেন থাকবে প্রাইভেট কলেজ। তো তাহলে যে 24খানা গভর্নমেন্ট কলেজ রয়েছে, আমরা কাউন্সিলিংয়ের সময় 24টা গভর্নমেন্ট কলেজকে পরপর সাজাবো, দেন আমরা প্রাইভেট কলেজ। যদি কেউ এরকম স্টুডেন্ট থাকো যে ভেবেই রেখেছো যে আমি গভর্নমেন্ট কলেজ পেলে তবেই পড়বো, না পেলে পড়বো না, আমি নার্সিংয়ের ক্ষেত্রে 24টা বলছি, সেটা প্যারামেডিকেলের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, মানে প্রসেসটা সেমই, তুমি গভর্নমেন্ট যতগুলো কলেজ পেয়েছো শুধু সেগুলোতেই পড়বে, তাহলে প্রাইভেট কোনো কলেজকে তোমার লিস্টে রাখারই দরকার নেই। এবার তুমি ভাবলে যে না আগে গভর্নমেন্ট কলেজগুলো রাখি, যদি গভর্নমেন্ট না হয় তাহলে প্রাইভেটে চেষ্টা করব, তাহলে প্রথমে সব গভর্নমেন্ট কলেজগুলোকে সাজাবে, দেন তুমি প্রায়োরিটিতে তোমার প্রাইভেট কলেজগুলো রাখবে। এবার বিষয় হচ্ছে গভর্নমেন্ট কলেজে তো আর একটা নয়, এই এতগুলো, আর প্রাইভেটও অনেক, তাহলে কোন সেই গভর্নমেন্ট আর প্রাইভেটের সেপারেশনটা তো হলো, কিন্তু গভর্নমেন্টের মধ্যে কোনটাকে আগে চুজ করবো বা প্রাইভেটের মধ্যে কোনটাকে আগে চুজ করবো। তো তাই জন্য দেখো এখানে আমি কয়েকটা প্যারামিটার লিখেছি যে সবার আগে তোমার যতগুলো 24টা গভর্নমেন্ট কলেজ আছে তার নাম লিখে ফেলো, লেখার পরে তুমি কি করো না কোন কলেজটা কোথায় সিচুয়েটেড তুমি ডিস্টেন্স দেখো। এবার অনেক স্টুডেন্টেরই মনে হতে পারে না আমি ডিস্টেন্স আমার কাছে ম্যাটার করছে না, আমি সব থেকে বেস্ট কলেজে পড়তে চাই। এবার বেস্ট কলেজ গভর্নমেন্ট যে মেডিকেল মানে নার্সিংয়ের যে কলেজগুলো সেগুলো কলকাতায় রয়েছে, তাহলে সে কলকাতার যে কলেজগুলো রয়েছে সেগুলোকে সাজাতেই পারো। আর কোনো স্টুডেন্ট যদি চাও যে না আমি যেখানে আছি মানে আমি আমার কাছাকাছি আমার জেলার মধ্যে যে কলেজগুলো পড়বে কাছাকাছি সেইগুলোতে আমি কলেজ চুজ করবো, তো তাহলে সেই অনুযায়ী সে তার ডিস্টেন্স ওয়াইজ যেটা কাছে হবে সেই কলেজ চুজ করো, যেটা তোমার মনে হচ্ছে সেই অনুযায়ী সেটাকে প্রেফার করো। দেন চলে আসো কস্টে, দেখো গভর্নমেন্ট কলেজগুলোতে কস্ট কম, কিন্তু তাও গভর্নমেন্ট কলেজেরও বিভিন্ন কলেজ একটু আধটু টুকটাক ভ্যারি করে, হোস্টেল চার্জ ভ্যারি করে, আর প্রাইভেট কলেজের কস্ট তো অবশ্যই ভ্যারি করবে। তো সেই অনুযায়ী তুমি যখন গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজকে সাজাচ্ছ তখন খরচটাও একটা ব্যাপার, সেটাকে মাথায় রাখো, যেটা মনে দেখছো যে খরচটা তুলনামূলক কম সেটাকে আগে রাখো প্রাইভেটে, তারপর পরে একটু খরচ বেশি সেগুলোকে রাখো, এভাবে কস্টটাকে মাথায় রেখে করো। আর মেন যেটাকে অবশ্যই মাথায় রাখো সেটা হচ্ছে লাস্ট ইয়ার র্যাঙ্ক ভার্সেস কলেজ কিরকম ছিল, লাস্ট এক দু বছরের ট্রেন্ডস কিরকম গেছে, সেটা হলে পরে একটা মিনিমাম একটা আইডিয়া পাবে যে কীরকম হতে পারে। কিন্তু আবারও বলছি এটা কিন্তু প্রতি বছর ফলো হয় তা নয়, গত বছর যে র্যাঙ্কে যে কলেজ পেয়েছো এবছর সেই র্যাঙ্কে সেই কলেজ নাও পেতে পারো, এই ব্যাপারটা কিন্তু রয়েছে, কিন্তু তবু নিজেরা একটা আইডিয়া তো তোমাকে করতে হবে সেই অনুযায়ী তুমি কলেজগুলোকে যাতে সাজাতে পারো, তো সেটাও তুমি মাথায় রেখে কলেজ সাজাও। এবং র্যাঙ্ক ভার্সেস কলেজ তুমি পাবে কোথায় না, আমি এর আগের ভিডিও দেখো স্ক্রিনে তোমাকে আমি ভিডিওটা থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি, আই বাটনে তুমি লিংক পাবে, তো সেই ভিডিওগুলো বা এন্ড স্ক্রিনেও তুমি যে লিঙ্কগুলো যাবে সেখানেও ভিডিও পেয়ে যাবে, তো সেখানে গিয়ে তুমি সার্চ করো যে আমি বলে দিয়ে দেখি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি ডিসকাস করেছি যে কি করে জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে কোন পোর্শনে আপলোড রয়েছে যে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে কত রাউন্ডে গিয়ে কোন মানে কোন কলেজের ওপেনিং র্যাঙ্ক কত, ক্লোজিং র্যাঙ্ক কত, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের পার্টিকুলার এক একটা কলেজের নাম দেবে, দিলে সেখানকার ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক ক্যাটাগরি ওয়াইজও জিএমআর তোমাকে দেখিয়ে দেবে যে ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক কত,
স্পট কাউন্সিলিং এ নেই বা মপআপটা ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে তুমি কিন্তু ক্যাটাগরি এবং জেনারেল কাজ যাই হোক না কেন কলেজের নাম দেবে এবং তোমার ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক সেখানে কত ছিল পাবে। তো সেই অনুযায়ী তুমি একটা আইডিয়া পেয়ে গেলে তোমার যে র্যাঙ্ক সেই অনুযায়ী তোমার তাহলে কোন কলেজগুলো হতে পারে সেটা কিন্তু আবারও বলবো যে সেটা পুরোপুরি 100% যে এবারের সঙ্গে আগেরবারের মিলবে সেটা নাও হতে পারে, একটা বেসিক আইডিয়া তুমি পাবে। আর কি না তোমার ডিস্টেন্স তোমার কস্ট কত যাচ্ছে না যাচ্ছে সেইগুলোকে মাথায় রেখে গভর্নমেন্টগুলোকে আগে সাজাও প্রাইভেটগুলোকে পরে সাজাও, ব্যাস এটাই। কোনো কেউ অন্য কেউ কিন্তু তোমার হয়ে কলেজ সাজিয়ে দিতে পারবে না, কারণ তোমার কি প্রেফারেন্স তুমি কোথায় থাকো সেইগুলো তুমি বুঝতে পারবে। তুমি যখন কলেজ সাজাবে এই জিনিসগুলোকে মাথায় রেখে কলেজ সাজাও। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কি করে কলেজ সাজাবে, র্যাঙ্ক কি করে করবে। এখন তো আর কিন্তু কাউন্সিলিং শুরু হয়নি, কাউন্সিলিং শুরু হওয়ার প্রথম দিনই তোমাকে রেকর্ডের সাজাতে হবে না, তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। স্টেপ বাই স্টেপ বলেও দিয়েছিলাম যে আগে রেজাল্ট বেরোবে দেন রেজিস্ট্রেশনের ডেট আসবে, রেজিস্ট্রেশন এখনও শুরু হয়নি। রেজিস্ট্রেশনের নোটিস আসুক আমি সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করব। আপাতত তোমরা এটাই করতে পারো যে সব কলেজগুলোর নামগুলোকে সাজাও এবং তুমি নিজে নিজে চুজ করতে থাকো যে কোন গভর্নমেন্ট কলেজগুলোকে আগে দেবে কোন প্রাইভেট কলেজগুলোকে তারপরে দেবে, সিকোয়েন্সগুলোকে খাতায় তোমরা রেডি করা শুরু করো। আশা করি বিষয়টা বোঝা গেছে। জেন পাস ইউজির কাউন্সিলিং সংক্রান্ত আর কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।